সকাল সকাল সারা দেশে ঢুকে পড়েছে মাথা কাটা গ্রুপ, একে একে উধাও হয়ে যাচ্ছে সবার মাথা। কি করছে এই সিআইডি? তারা কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, ঘোড়ার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে, নাকি ঈদের খাওয়া খেয়ে সকলের পেট খারাপ? এই প্রত্যেক এপিসোডে মিডিয়ার লোকজন আমাদের যে ইজ্জতের মাদার সিস্টার করছে, এগুলো কিন্তু আমার একদম ভালো লাগছে না। এই মাথা কাটা গ্রুপের মাথার মাথা আমাদের কাটতেই হবে। চলো দয়া। কি মাথা কাটা গ্রুপের, কি মাথা কাটা, আমার তো সব মাথায় ঘুরাচ্ছে। হ্যাঁ অভিজিৎ, এই মাথা কাটা গ্রুপকে চিনবো কীভাবে? এরা দেখতে তো সাধারণ জনগণের মতোই। অভিজিৎ, আমার মনে হয় তুমি আজকাল সারিকাকে একটু বেশি সময় দিচ্ছ। তোমার বুদ্ধি দেখছি আমি হাঁটুর নিচে নেমে যাচ্ছে দিন দিন। এগুলো কী বলো তুমি দা? শোনো অভিজিৎ, এই মাথা কাটা গ্রুপের যারা সদস্য আছে কারোরই নিশ্চয়ই মাথা নেই। যদি এদের মাথা থাকবে তাহলে এরা কীভাবে মাথা কাটা গ্রুপে জয়েন করলো? চলো শহরে যাদের যাদের মাথা নেই সবাইকে আমরা অ্যারেস্ট করবো। সিআইডি অফিসার না রিক্সাওয়ালা, বুদ্ধি শুদ্ধি সব রিক্সাওয়ালাকে মতো, কালকে একটা রিক্সা কিনে রাস্তায় নামাই দিবা। স্যার 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 শুনেন, মানে কি পায়ে চালিত রিক্সা কিনে দেবো না ব্যাটারিওয়ালা রিক্সা? অত খারাপ বলো নাই, পায়ে চালিত রিক্সা কিনে দিবা। ঠিক আছে স্যার। বন্ধু বলিস না, খুব ভয়ে আছি, রাতে ঘুমাইলেও স্বপ্নে দেখি রোহিঙ্গারা মাথা কেটে নিয়ে গেছে। কি কস, মাথা কাটলে তুই কেমনে দেওস? আরে এটা স্বপ্ন, স্বপ্নে তো অনেক কিছু হয়, তুই বুঝিস না। তাহলে তুই একটা কাজ করতে পারো, তুই সিআইডির সাহায্য নিতে পারো। হ্যাঁ তুই এটা ঠিক কথা বলছিস, আমি সিআইডির ফোন সি আই ডি আনন নম্বর হতে পারে আমার ইনফর্মারে। মাথা কাটা গ্রুপের কোনো ইনফরমেশন? আলাউড দাও আলাউড দাও। হ্যালো সিআইডি বলছেন? হ্যাঁ সিআইডি থেকে অফিসার অভিজিৎ বলছি, আপনি কে? আরে ভাই আমি যেই হই, আপনারা কি আমার একটা হেল্প করতে পারবেন? হ্যাঁ বলেন, কি সমস্যা? সিআইডি পারে না এমন কোনো কাজ নাই। আরে ভাই বলেন নাই, মাথা কাটা বাহিনীর ভয়তে তো আমরা ঘুমাইতেই পারি না, কিন্তু আপনারা তো দিব্যি ঘুমাচ্ছে। বলেন তো ভাই, আপনারা কি মালের নেশা করেন যে আপনারা এত ঘুমান? কি ভাই এই কি সবজি না বাবা না অন্য নতুন কোনো মাল আসছে বাজারে বলতে পারেন? আমি তো বুঝতেছি না। সাধারণ জনগণের কাছেও আমাদের আজকাল মান সম্মান নেই, এই অপমান আর নেওয়া যাচ্ছে না। অভিজিৎ তোমার সব ইনফর্মারের খোঁজ লাগাও, এই মাথা কাটা গ্রুপকে আজকেই ধরতে হবে। স্যার ডাকছিলেন? ডাকছিলাম তো, এই মাথা কাটা গ্রুপের খবর তো শুনছিস। একে জেলায় তোমাকে মানসম্মান কিছু থাকতেছে না, সাধারণ জনগণ পর্যন্ত আমাদের ফোন করে গালি গালাজ করে। আজকের ভিতরে ওদের ইনফরমেশন আমার চাই, আর যদি না দিতে পারিস তোর ওডিআই আমার টেস্ট ম্যাচ। স্যার ইনফরমেশন তো কোনো ব্যাপার না, কিন্তু আজকে সকালবেলা কেমন যেন হাতটা কেমন যেন চুলকাচ্ছে, ডান হাতটা। তোর হাত চুলকাচ্ছে? আগে বলবি না, এ দয়া এদিকে আসো, দেখো তো হাত চুলকায়। ও তোর হাত চুলকায়? এই নে পাগলা বাবার পাগলা মলম, এই মলম লাগাবি যে কোনো জায়গার চুলকানি সেরে যাবে। চলো অভিজিৎ চলো। আজকে কয়টা পাইছিস ভাই? আজকে মাত্র একটা পাইছি রে ভাই, মানুষজন খুব সতর্ক হয়ে গেছে, গেলেই টের পাওয়া যায় গেলেই টের পাওয়া যায়, আর কোনো লাইন নেই ভাই। সেদিন কারা গেছিলাম মাথাভাঙার মোড়ে, মাথাভাঙার মোড়ে যে কেবল একটা নিছি, এর ভিতরে ভাই এমন বাইটটা দিয়েছে। চলে গেছে স্যার, চলে গেছে স্যার।
ড্যাডি মানে চলে গেছে। চলে গেছে গেলাও কিসের জন্য? হাতের কাছ থেকে অপরাধে যাই কেমনে? স্যার সমস্যা নাই স্যার, সামনে ওই যে পাহাড় দাঁড়ায় আছে। পাহাড় হয় স্যার, ওই যে দেখেন স্যার ওই যে দর্শক, সিআইডি কেন ছেড়ে দিল মাথা কাটা এই গ্রুপকে জানতে হলে চোখ রাখুন ফ্লাড অফ ফানের পর্দায়। ধন্যবাদ। যদি এদের মাথা থাকতো তাহলে এরা কোনোদিনও মাথা কাটা গ্রুপে কি বলছেন ক্যাপ্টেন? কি বলছি ভাই, কি লতা পাতা খান নাকি বাবা না নতুন কোন? ভাই তুই কিছু কবি না তো করিস না, দয়া। এই সরি, স্যার স্যার স্যার।